প্রিয় শিক্ষার্থীরা, আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। এখন আমরা পাহাড়পুরের বাকি অংশটি পড়বো, তাহলে চলো শুরু করি। ভেতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। কি, আমরা তাহলে পাহাড়পুর সম্পর্কে অনেক কিছুই জেনে ফেললাম, এখন আমরা কি করব? পাহাড়পুর সম্পর্কে তো জানলাম, এখন আমরা এই গল্পটি ভালো করে পড়ব আর কি, আরো নতুন নতুন কিছু শিখবো এখন। তাহলে চলো আমরা এবারে কি কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং কি অর্থ বলি। বিহার, সুপ্রাচীন, ভিক্ষু, স্তূপ, বিশাল, প্রাণকেন্দ্র, দুর্লভ, আবিষ্কার, স্নানঘাট, ধর্মচর্চা। তাহলে আমরা চলো এখন অর্থগুলো বলি। বিহার, বিহার অর্থ বৌদ্ধ মঠ। সুপ্রাচীন, সুপ্রাচীন অর্থ পুরাতন বা পুরনো, অর্থাৎ বহুকাল আগের। ভিক্ষু, ভিক্ষু অর্থ বৌদ্ধদের মধ্যে যারা সংসারত্যাগী সন্ন্যাসী। স্তূপ, স্তূপ অর্থ ঢিবি, অর্থাৎ ঢিবির মতো বৌদ্ধদের সমাধি। বিশাল, বিশাল অর্থ অনেক বড়, প্রকাণ্ড বা বিস্তীর্ণ। প্রাণকেন্দ্র, প্রাণকেন্দ্র অর্থ প্রধান জায়গা। দুর্লভ, দুর্লভ অর্থ যা সহজে লাভ করা যায় না বা যা সহজে পাওয়া যায় না। আবিষ্কার, আবিষ্কার অর্থ উদ্ভাবন বা নতুন কিছু তৈরি। স্নানঘাট, স্নানঘাট অর্থ গোসল করার জায়গা। ধর্মচর্চা, ধর্মচর্চা অর্থ ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা। এখন আমরা চলো পরের প্রশ্নে যাই। আমরা কি ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো নিচের বাক্যের খালি জায়গায় বসিয়ে বাক্যটি কি সম্পূর্ণ করি। তাহলে আমরা চলো শুরু করি। প্রাণকেন্দ্র, স্তূপ, দুর্লভ, বিশাল, বিহার, সুপ্রাচীন। ক, পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো ড্যাশ রয়েছে, আরো কি রয়েছে বলো? বিহার রয়েছে। তাহলে বাক্যটি আমরা আরেকবার বলে ফেলি। পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরো বিহার রয়েছে। খ, আমাদের দেশে ড্যাশ মাঠ রয়েছে, আমাদের দেশে কি রকম মাঠ রয়েছে বলো? আমাদের দেশে, হ্যাঁ, সুপ্রাচীন মাঠ রয়েছে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি। আমাদের দেশে সুপ্রাচীন মাঠ রয়েছে। গ, টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার ড্যাশ হয়েছে, কি হয়েছে? ময়লার স্তূপ হয়েছে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি। টেবিলের উপর ধুলোবালি পড়ে ময়লার স্তূপ হয়ে আছে। ঘ, আকাশ অনেক ড্যাশ, আকাশ অনেক কি বলো তো? আকাশ কি রকম? বিশাল। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, আকাশ অনেক বিশাল। ও, ঢাকা বাংলাদেশের ড্যাশ, ঢাকা বাংলাদেশের আসলে কি বলো তো? প্রাণ কেন্দ্র। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র। চ, জাদুঘরে অনেক ড্যাশ জিনিস দেখতে পাওয়া যায়, জাদুঘরে অনেক কি জিনিস দেখতে পাওয়া যায় বলো? দুর্লভ। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। এবারে চলো আমরা কি প্রশ্নগুলো পড়ি এবং সঠিক উত্তরটি কি মুখে মুখে বলি এবং খাতায় কি টিকচিহ্ন দিয়ে ফেলি লিখে। ক, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন এক বৌদ্ধবিহারে, দুই পাহাড়পুরে, তিন বদলগাছিতে, চার জামালপুরে। কি বলতো আমাদের সঠিক উত্তর কি? এক বৌদ্ধ বিহারে। এবারে আমরা কি দেখতে পাচ্ছি? খ, আলেকজান্ডার কানিংহাম এই পুরাকীর্তি আবিষ্কার করেন, কখন আবিষ্কার করেন বলো দেখি? এক 1779 সালে, দুই 1879 সালে, তিন 1979 সালে, চার 1679 সালে। আমাদের সঠিক উত্তর 1879 সালে। এখন কি 1879 সালেই তো। গ, বিহার এলাকাটি বিস্তৃত, এক 50 একর জুড়ে, দুই 40 একর জুড়ে, তিন 60 একর জুড়ে, চার 30 একর জুড়ে। কি হবে বলো তো? 40 একর জুড়ে। তাহলে আমাদের সঠিক উত্তর 40 একর জুড়ে। এবারে আমরা প্রশ্নগুলো কি
पढ़ी और उत्तर मुखे मुखे बोली और लिखी। क पहाड़पुर नामटा किभाबे होलो। पहाड़े मतो उचु देखते बोले बिहारटी नाम है पहाड़पुर। प्राचीन ए बिहारटी एक समय व्यवहार ना हवाय खाली पड़े थाके। जुग जुग धरे उड़े आसा धूलोबाली और माटी एर चारपाशे जमे स्तूप हो जाए। माटिर स्तूपे ढाका पड़ा एटीके देखते पहाड़े मतो मने हय, ताई एर नाम हय पहाड़पुर बिहार। ख एखाने कत बछर आगे कारा थाकतो। प्राय 1200 बछर आगे पहाड़पुर बिहारे बौद्ध भिक्षुगण थाकतेन। ग बिहारटिर माझखाने की की आछे। बिहारटिर माझखाने विशाल उठान, एर माझे बड़ एक सुंदर मंदिरो आछे। घ बौद्ध बिहारटिर माटी ओ देयाल कोन रंगेर एवं की दिए तैरी। बौद्ध बिहारटिर माटी ओ देयाल लालचे रंगेर एवं एटी पोड़ा माटी दिए तैरी। एबारे शिक्षार्थीरा चलो आम्रा कि एखाने किछु शब्द देखते पाच्छि डाने एवं बाए, एगुलो आम्रा देखबो कोनटिर संगे कोनटि मिले जाए, सेभाबे कि आम्रा मिलिए पढ़बो एवं लिखबो। आगे आम्रा पढ़े फेली तारपर मिलिए लिखबो एवं पढ़बो। पहाड़पुर एकटि सुप्राचीन, भिक्षुगण सेखाने माटिर स्तूपे ढाका पड़े। पहाड़पुरेर आरेक नाम भितरे सुंदर सारबाधा बिहारेर दक्षिण कोणे रयेछे 177টি ছোট ঘর, সোমপুর মহাবিহার, বৌদ্ধ বিহার, সন্ধ্যাবতীর ঘাট, পাহাড় হয়ে যায় ধর্মচর্চা করতেন। তাহলে আমরা দেখি কোনটির সাথে কোনটি মিলে যায়। পাহাড়পুর একটি সুপ্রাচীন কি বলতো? বৌদ্ধ বিহার। তাহলে আমাদের কি হবে, পাহাড়পুরের সাথে কি হবে? বৌদ্ধ বিহার। ভিক্ষুগণ সেখানে কি করতেন বলতো? ধর্মচর্চা করতেন। তাহলে কি ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন। মাটির স্তূপে ঢাকা পড়ে কি পাহাড় হয়ে যায়। তাহলে আমরা কি মিলাতে পারি? মাটির স্তূপে ঢাকা পড়ে পাহাড় হয়ে যায়। পাহাড়পুরের আর এক নাম কি বলতো? পাহাড়পুরের আর এক নাম কি? সোমপুর মহাবিহার। তাহলে আমরা সোমপুর মহাবিহারের সঙ্গে কি মিলিয়ে দিলাম। ভিতরে সুন্দর সারবাঁধা, কি ভিতরে সুন্দর সারবাঁধা কি রয়েছে বলতো? 177টি ছোট ঘর। তাহলে আমরা কি 177টি ছোট ঘরের সঙ্গে কি মিলিয়ে দিলাম। বিহারের দক্ষিণ কোণে রয়েছে কি? বিহারের দক্ষিণ কোণে কি রয়েছে বলতো? সন্ধ্যাবতীর ঘাট। তাহলে আমরা কি এটা মিলিয়ে দেই? বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্ধ্যাবতীর ঘাট। কি শিক্ষার্থীরা বেশ চমৎকার লাগছে তাই না এসব শিখতে? চলো এখন আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। ভিক্ষু, ধর্মচর্চা, আবিষ্কার, প্রাণকেন্দ্র, স্নানঘাট। তাহলে আমরা বলি ভিক্ষু, বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করতেন। ধর্মচর্চা, হিন্দুরা মন্দিরে ধর্মচর্চা করেন। আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন জিনিস আবিষ্কার করেন। প্রাণকেন্দ্র, মতিঝিল ঢাকার প্রাণকেন্দ্র। স্নানঘাট, পুণ্যার্থীদের জন্য স্নানঘাট তৈরি করা হয়েছে। এবারে আমরা কথাগুলো বুঝে নিই। উড়ে আসা অর্থাৎ বাতাসের সঙ্গে যা কিছু উড়ে আসতে পারে তাকে বলে উড়ে আসা। যেমন উড়ে আসা গাছের পাতা, উড়ে আসা পাখি ইত্যাদি। পাড়ি দেওয়া অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বা পার হওয়াকে বলা হয় পাড়ি দেওয়া। যেমন সাত সমুদ্র পাড়ি দেওয়া সবার কাজ নয়। দুর্লভ জিনিসপত্র অর্থাৎ যে সকল জিনিসপত্রেও কি সহজে লভ্য বা পাওয়া যায় না তাকেই দুর্লভ জিনিসপত্র বলে। আমরা তো কি এখন পাহাড়পুর সম্পর্কে জেনে গেলাম, আমরা এখন কি করব? পাহাড়পুর পাঠে যেসব আমরা জেনেছি, নতুন নতুন যে জায়গাগুলো জেনেছি, ব্যক্তি সম্পর্কে জেনেছি, কি করব? এগুলোর একটি তালিকা আমরা তৈরি করব এবং কি তালিকাটি আমাদের পাশের বন্ধুর সাথে শেয়ার করব। আর কি আমরা এই পুরো পাঠটা বাসায় আর একবার কি ভালো করে পড়ে নিব এবং এখান থেকে আমরা যে প্রশ্নগুলো শিখে নিলাম এগুলো বাসায় চর্চা করব। আর পরবর্তী ক্লাসে কি আমরা আবার নতুন নতুন পড়া নিয়ে চলে আসব। তাহলে কি সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকব, ভালো থাকব। আজ আমরা এখানেই শেষ করছি।